হ্যালো বন্ধুরা, সেদিন আমি তোমাদেরকে আমার সন্ধ্যামালতি গাছটা দেখিয়েছিলাম, কিভাবে আমি সেটাকে পুরনো গাছের শেকড় থেকেই পেয়েছি। তো গাছটা খানিকটা বড় হয়েছে, এটাতে ফুল আসতে আরও মাসখানেক সময় লাগবে, কিন্তু এখন আমার গাছটা যে শেপ আছে এই শেপে রাখলে কিন্তু এটা সুন্দরভাবে লম্বা হতে পারবে না। তাই আমি এটাকে সুন্দর একটা শেপ দেব আর এটার খুঁটিনাটি যত্ন সম্বন্ধে বলবো। আর একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু আমার একটা কুঞ্জলতার ছোট চারাও হয়েছে, এটাকে আমি এখনই তুলে ফেলবো না এখান থেকে, এটা এখানেই থাকবে। কারণ কুঞ্জলতা যখন ছোট থাকে খুবই সেন্সিটিভ থাকে, তুলে অন্য জায়গায় লাগালে কিংবা এখন শীতের আবহাওয়ায় কোনো রকম একটু যত্নে ব্যাঘাত ঘটলে এটা মারা যেতে পারে, তাই এটা আপাতত এখানেই থাকবে। আর আমার এই গাছটা এমনিতে বেশ হেলদি, তো উপরে এই দেখো, উপরে কিন্তু একটা দুটো এরকম কয়েকটা ছোট ছোট শাখা আছে, উপরের গুলো থাক, নিচের থেকে আমার নিচের থেকে দেখো এখানে একটা এক্সট্রা একটা ছোট একটা আছে শাখা, এটা আমি কেটে ফেলবো। এ পাশে একটা আছে, সেটাও কেটে ফেলবো, যাতে গাছটা কাণ্ডটা একটু মোটা হয় আর একটু লং হতে পারে। তো আমি এর জন্য একটা সিজার নিয়েছি, আর সিজারটা নিয়ে আমি জাস্ট এভাবে সুন্দর মতো ধরে কেটে ফেলাম, এই যে কেটে ফেললাম। দেখো এটাকে আমি কেটে ফেললাম। আর একটা বিষয় তোমাদেরকে বলি, অনেকেই কিন্তু কাটিং থেকে নতুন গাছ গ্রো করে। সন্ধ্যামালতির কাটিং যদি উপযুক্ত মাটিতে লাগানো যায় সেখান থেকে কিন্তু আবার নতুন গাছ হবে, এই টিপসটা তোমরা খেয়াল রাখতে পারো। আর যেসব পাতা দেখবো নিচ থেকে একটু হলুদ হলুদ হয়ে গেছে সেসব পাতা কিন্তু আমি ছেঁটে ফেলবো। আবার এই ছোট্ট ডালটা, এটারও দরকার নেই, কেটে দিলাম। পাতা এখান থেকে দেখো, এই যে এই পাতা ফেলে দিলাম, এটাকেও ফেলে দিলাম। এভাবে আমার গাছটাকে একটু নিচের দিক থেকে হালকা করে দিলাম, যাতে এটা উপরে উঠে যেতে পারে। আর যে মেইন কাণ্ডটা যেটা আমাদের গাছকে হেলদি করতে হেল্প করে, এই যে মেইন কাণ্ডটা, এটাও কিন্তু এখন একটু মোটা হবে, এটার মোটা হওয়া দরকার, কারণ এটা হচ্ছে আমাদের গাছের বেজ, এটা আমাদের গাছটাকে ধরে রাখে। এটা সুস্থ থাকলে, একটু মোটা থাকলে গাছটা অনেক দিন পর্যন্ত বাঁচে, আরও বড় হয়। এখন দেখো আমার ফুল ফুটতে যেহেতু আরও কিছুদিন সময় লাগবে, এই সময়টাতে আমি আমার গাছকে কি ফিড দিতে পারি, এই সময়টাতে কিন্তু আমি আমার গাছকে মেইনলি যেটা দেব সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন চাল এবং ডাল ধোয়ার পরে যে ওয়াটারটা হয় সেই ওয়াটারটা দেব একবার। সেটা আমি প্রায় হাফ লিটারের মতো চেষ্টা করব গাছের গোড়ায় দিতে, হয়ে গেলে একটা গুড ফার্টিলাইজার। আর চাইল লিকার, ডিমের খোসা, এই দুটোকে মিক্স করে আমি দেব, সেটা 15 দিনে একবার। এরকম দিলে কিন্তু আমার গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে আর ফুলও দেবে। তোমরা যারা সন্ধ্যামালতি গাছের চারা থেকে বড় গাছ তৈরি করতে চাচ্ছ, তারা এভাবে টিপসগুলো ফলো করতে পারো। আর একটা বিষয়, সন্ধ্যামালতি সানলাইট পছন্দ করে, শীতকালের এই মিষ্টি সানলাইটটা কিন্তু সারাদিনই আমার এই গাছটাকে সতেজ রাখতে সাহায্য করে। কিন্তু যখন গরমকালে ওভারহিট হয়, তাপদাহ হয়, তখন কিন্তু সন্ধ্যামালতি একদম সহ্য করতে পারে না, কারণ এটার পাতাগুলো দেখো, পাতাগুলো কিন্তু অন্যান্য ফুল গাছের মতো নয়, এর পাতাগুলো অনেক সফট, তাই এই পাতাগুলো তখন একদম ঝলসে যায়। সেজন্যই আমি তোমাদেরকে বলবো, শীতের রোদে কোনো ভয় নেই, যখনই গরমকাল আসবে সন্ধ্যামালতির জন্য কিন্তু শেড তৈরি করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসছি। বাই।